আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 5 মার্চ 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিশ্বের কোন কোন দেশ ঘুরতে ভিসা লাগে না এবং কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, ভ্রমণ করতে কার না ভালো লাগে, সবাই কম বেশি দূরে কোথাও ঘুরে আসতে ভীষণ ভালোবাসেন। এক্ষেত্রে একদিকে যেমন প্রকৃতির খুব কাছাকাছি থাকা যায়, তেমনি বাড়ে জ্ঞানের ভান্ডারও। নিজ দেশের পাশাপাশি অনেকেই বিদেশের মাটিতে ভ্রমণ করতে চান, কিন্তু সাধ বা সাধ্য কিংবা পাসপোর্ট আর ভিসার ঝক্কি ঝামেলার কারণে অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণ করা হয়ে ওঠে না। তাদের জন্য বলছি, যদি ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় তাহলে যারা ভ্রমণে একেবারে নতুন তারাও দেশের বাইরে ঘুরে আসতে চাইলে জেনে নিতে পারেন বিশেষ কিছু তথ্য। কারণ দেশের বাইরে ঘুরে আসতে চাইলে বাংলাদেশি পর্যটকদের অনেক দেশেই ভিসার প্রয়োজন হয় না। দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022-এর প্রকাশিত তথ্য মতে, বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 104 এবং অ্যাক্সেস 40। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের 40টি দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে। 40টি দেশের মধ্যে এশিয়ার 6টি দেশ, আফ্রিকার 16টি, ওশেনিয়ার 7টি, যুক্তরাষ্ট্রের 1টি, ক্যারিবীয় অঞ্চলের 10টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সর্বনিম্ন 28 দিন থেকে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত এভাবে আপনি বিদেশ ভ্রমণ করার সুযোগ পাবেন। তবে আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি ভ্রমণ পিপাসু হন, তাহলে ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ব্রিটিশ ভার্জিনিয়া, আইল্যান্ডস, কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থানে। শুধু পাসপোর্ট থাকলেই এসব দেশে ঘুরে আসতে কোনো ভিসা লাগবে না আপনার। এবার জেনে নেওয়া যাক নতুন বছরের শুরুতেই প্রকাশ পাওয়া সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকা। সেখানে এবার চোখে পড়ল বড় সড় পরিবর্তন। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় 80তম স্থানে উঠে এসেছে ভারতের পাসপোর্ট। প্রতি বছরই শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। তবে সূচক অনুসারে প্রকাশিত হওয়া তালিকায় দেখা গিয়েছে, চলতি বছরে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকায় রয়েছে। দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং সুইডেন রয়েছে দ্বিতীয় স্থানে। 194 দেশের নাগরিক এখানেই ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। জানা গেছে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে। পাশাপাশি অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস তৃতীয় স্থানে রয়েছে। 192 দেশের নাগরিক এখানে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বলে খবর। পাশাপাশি চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে ও পর্তুগাল। তবে পাসপোর্টের তালিকায় ভারতের সঙ্গে একই জায়গায় রয়েছে উজবেকিস্তান। 2 দেশের নাগরিকদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো জনপ্রিয় পর্যটন গন্তব্য সহ ভিসা ছাড়াই 62 দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান বেশ কয়েক ধাপ পিছিয়ে রয়েছে। পাকিস্তান রয়েছে 101তম অবস্থানে। তবে চীন পাসপোর্ট র্যাঙ্কিংয়ের বিচারে 62 নম্বরে রয়েছে। চীনের পাসপোর্ট হাতে বিনা ভিসায় 85টি দেশ ভ্রমণ করা যায়। হেনলি অ্যান্ড পার্টনার্সের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে নিচের স্থানে আছে আফগানিস্তান। কয়েক ধাপ উপরেই রয়েছে পাকিস্তান। পাসপোর্টের শক্তির বিচারে তার অবস্থা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ও সোমালিয়ার চেয়েও খারাপ। কয়েক ধাপ উপরেই রয়েছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। চব্বিশ ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান IFIC মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে IFIC কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 Brick Lane, লন্ডন E1 6RF, UK। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড, IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।